আমরা আজ আছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর গ্রামে। আমরা আজ আপনাদের সামনে একজন অসহায় নারীকে তুলে ধরছি, যিনি বয়স্ক হয়ে গেছেন। আপনারা দেখতে পারতেছেন বন্যার পানির মাঝে দাঁড়িয়ে আছেন। ওনার স্বামী নেই, সন্তান নেই, কেউ নেই। এই দুনিয়াতে খুবই এতিম অবস্থায় আছে, অসহায় অবস্থায় আছে। তো আমরা জানবো আজ এই অসহায় দরিদ্র নারীর কাছে তার কি সমস্যা। চলুন আমরা চলে যাই ওনার কাছে। আপনার নাম কি জুড়ে বলুন? জাহানারা। জাহানারা খাতুন নাকি? বয়স কত আপনার? আচ্ছা আচ্ছা, 60-এর উপরে। তো আপনার স্বামী মারা গেছে কতদিন আগে? 4-5 বছর। তো বর্তমানে আপনার স্বামী মারা যাওয়ার পর ছেলে মেয়ে কয়জন আপনার? আমার মেয়ে তিনজন, ছেলে নাই। আচ্ছা, বাড়ি নাই, ঘর বাড়ি ঘর আছে, বেচে মানছে না, টকাই না, খাইছে মতি। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি ঘর ছিল যা মানুষে ওই জায়গাটা আছে। আচ্ছা, তারা চলতে পারে না? আপনার খুঁজখবর নেওয়ার মতো কোন লোক নাই? আপনার আল্লাহ, মানে আল্লাহ স্যার আপনার আর দেখার কেউ নাই? এতো দেশে তো আপনার জনপ্রতিনিধিরা আছে, মেম্বার চেয়ারম্যান আছে, আপনার এলাকার স্থানীয় লোকজন যারা আছে, তারা কেউ আপনার দেখে না? তো আপনার এখন কি অবস্থা কি বলেন? আপনি দর্শকদের উদ্দেশ্যে বলুন, আপনার লাইফ সম্পর্কে বলুন, আপনি আপনার দিনকাল কেমন যাচ্ছে একটু খুলে বলুন। কাজ করতে করতে আমি করে বুড়াই, আমার কিছু নাই, হের গরো হের হের গরো হের গরো, তাই আমার অত সম্পদ কিছু নাই বলে আমি নিয়ে দাঁড়াই। মুই হের গরো কইয়া হের গরো কইয়া মাস দুই মাস তাই বলে তাই এটা হচ্ছে আমার কর্ম যে জাহান। মানে এক কথা, আপনি যদি মানুষের বাড়িতে কাজ করেন তাহলে আপনার পেটে বাদ দুঃখে আর নালেব নাই। আর এমনিতে যারা আছে আপনার আশেপাশের জনপ্রতিনিধিরা, তারা আপনার খোঁজখবর নেয় না? না না। সুপ্রিয় দর্শক, কি বলবো আর, আপনারা তো অবশ্যই জানতে পারতেছেন আমার এখানে কিছু বলার নাই। হ্যাঁ, অনেকেই ভাবে যে আমরা মনে হয় এইসব অসহায় নারীদের সামনে এনে তাদেরকে শিখিয়ে পড়িয়ে হ্যাঁ জনগণের সামনে তুলে ধরি, যারা এখানকার জনপ্রতিনিধি আছে তাদের মান হেয় করার জন্য। আসলে আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারেন, আমরা কিন্তু সরাসরি লাইভ করতেছি, লাইভে কিন্তু কোনো আপনার শিখানোর কিছু নাই। তো আমরা চলুন আবার জানি এই অসহায় নারীর কাছে। আপনার নাম কি বলছিলেন? জাহানারা। জাহানারা, চলুন আমরা শুনি আমাদের এই অসহায় জাহানারার কাছে তার জীবন কেমন চলছে। বলুন আপনার বর্তমান লাইফস্টাইল কেমন চলতেছে একটু বলুন, জীবন কেমন পরিচালিত? জীবন যে ভাই চলেছে তখন জীবন এই ভাই চলেছে। আর যাতে আপসে দূর আসলাম এটা মাঠপাড়া নিয়ে আমার ঘর বাড়ি সব বেচা বিক্রি করে আমার বিদায় উঠছে। আপনার মেয়ে, তিন মেয়ে, ছেলে নাই, এখন আপনার দিন শুধু পরের উপর নির্ভরশীলতা চলছে। আপনার বয়স কত চলে? আমার বয়স তো 60 কত বছর হয়েছে রে? 60-65। আচ্ছা, 60-65 বছর। তো আপনার তো বয়স্ক ভাতা, বিধবা ভাতা পাওয়ার উপযুক্ত? আপনি এই ধরনের কোনো কিছু পান না? কিছুই দেয় না। কারণ কি, কেন দেয় না? কারণ এটা দেয় না, ওই যে আমার তো এখন আমার মামলা হচ্ছে। কার বিরুদ্ধে মামলা করছেন? ওই মেম্বারের বাইরের বিরুদ্ধে। আচ্ছা আচ্ছা, মেম্বারের বাইরের বিরুদ্ধে মামলা করছেন বলে আপনারা দেন না? কিছু দেন না। আচ্ছা আচ্ছা, আমি তো জানতে পারছি আপনার এলাকার যে চেয়ারম্যান সাহেব আছেন উনি খুব ভালো মানুষ, ওনার কাছে যান নাই? আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব আপনারা দেখে? আচ্ছা, মেম্বারে দেখেন? তাহলে আপনি চেয়ারম্যান সাহেবের কাছে বলতেন আপনার সম্পর্কে, উনি যেহেতু আপনার দেখে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ জেলার মধ্য তাহিরপুর উপজেলার একটি গ্রামের মাঝখানে। আমরা পাকা রাস্তার উপর পানির উপর দাঁড়িয়ে আমরা এই অসহায় মহিলার সাথে কথা বলতেছি, যিনি মানুষের বাড়িতে জিয়ের কাজ করে বর্তমানে সংসার পরিচালনা করতেছেন। ওনার তিন মেয়ে সবাই ঢাকায় থাকে, তারাও শ্রমজীবী মানুষ, যার কারণে ওনাকে কেউ খোঁজখবর নেয় না, উনি কাজ করে চলেন। তো আমরা আপনাদেরকে ওনার যে নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা, ওনার মোবাইল নাম্বারটা আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। যদি আপনারা কেউ সুরোদবান ব্যক্তি থেকে থাকেন, ওই অসহায় মহিলাকে সাহায্য করতে চান, তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন, অবশ্যই ওনাকে পেয়ে যাবেন।
আমরা আশা করি আপনারা অবশ্যই ওনার পাশে থাকবেন এই বন্যার্ত দুর্গত মানুষের পাশে। চলুন আমরা আরও বিস্তারিত জানি ওনার কাছ থেকে। হ্যাঁ বলুন, আর আরও কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আপনার এই ভিডিওটা তো সবাই দেখবে, দেশ বিদেশের অনেকেই দেখবে। হ্যাঁ, তো আপনার এই দর্শকের উদ্দেশ্যে কী বলার আছে আপনি বলেন, আপনার সাহায্য সহযোগিতার ব্যাপারে? আমাদের যারা দর্শক আছে তারাই ভিডিওটা দেখবেন, দেশ বিদেশের যারা দর্শক আছে, দেখার পরে আপনারা সাহায্য করার চেষ্টা করবেন। এখন তাদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে, মানে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যারা আপনার ভিডিওটা দেখে আপনারা সাহায্য করার চেষ্টা করবেন, এদের উদ্দেশ্যে কি বলার আছে? যা বলছি তাই তো বলবো, আমি আর কি তা বলবো, আমার তো আর কিছু নাই। আপনার সমস্যার কথা বলেন, কি সমস্যা আছে আপনার, কি বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে? বলতেছি আমার আপনারা দশে সাহায্য করে তো আমি পাইমো, আর নাইলে তো নাই, নাইলে আমার এই যান যে আছে সম্পদ, এই দিয়ে আমার সম্পদ, আমার আর করা কিছু নাই। আচ্ছা, দর্শকের পক্ষ থেকে মরি তত্ত্ব হয়ে মরি, আর যেমনি মরি তো আমার একলাই। আচ্ছা, মানে মৃত্যুর পর আপনার দেখার কেউ নেই? না। আচ্ছা, তখন দর্শকদের পক্ষ থেকে যদি আপনারা কেউ সাহায্য করে তাহলে এই সাহায্যের টাকা পাইলে আপনি কি করবেন? মানে সাহায্য পাইলে কারো বাড়িতে বাড়ি ঘর তৈরি করবেন, করে থাকবেন? এখন অন্যের বাড়িতে আছেন? আচ্ছা আচ্ছা, এখন এই বন্যার মাঝে কিভাবে চলতেছে? এই যে চারদিকে আমরা পানি দেখতে পাচ্ছি। তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিই দর্শকদের কাছে। সুপ্রিয় দর্শক, আমরা এই অসহায় জাহানারা মহিলার যে অভিযোগ পাইছি তার প্রতিপক্ষ ইতিমধ্যে আমার সামনে এসে হাজির হয়েছে, ইউপি মেম্বার মতি মিয়া। তো আমরা তার কাছ থেকে জানবো এখন এই অভিযোগের সত্যতা আসলে কতটুকু, সে কেন এই অসহায় মহিলাকে সাহায্য করে না, চলুন আমরা জানি তার কাছ থেকে। তো কী অবস্থা মিস্টার মতি সাহেব? আমি মতি মেম্বার, তাজপুর সদর ইউনিয়নের চার নম্বরের মেম্বার। যে বিষয়টা উনি অভিযোগ করছে ওনাকে দেখি নাই, এ কথাটা মোটে সত্য নয়। যেমন আমি যদি না দিই চেয়ারম্যান সাহেবের দিয়ে, চেয়ারম্যান সাহেব না দিলে আমাদের মেম্বার সাহেবের দিয়ে, মহিলা মেম্বারে দিয়ে, আমরা সবাই মিলে আমাকে যতটুকু পরে আমরা সাহায্য করি, সরকার আমাকে যতটুকু দিয়ে আমরা অত মানুষকে আমরা বন্ধ করে দিই। কারণটা হলো এই মতদারিপুর আছে 500 পরিবার, তার মধ্যে 300 পরে আছে গরিব, সরকার দেয় আমাদের মাত্র 50 প্যাকেট, বা সরকার আমাদেরকে 50 টাকা চাল দেয়, আমরা যতটুকু পারি আমরা তাদেরকে আমরা সাহায্য করি। এখন প্রশ্ন হইতেছে ত্রাণটা তো তাদের পাওয়ার উপযুক্ত যাদের আসলে কেউ নাই, অসহায়। তো এই মহিলার তো বাড়ি ঘর নাই, তাছাড়া সন্তান থেকেও নাই, তিন মেয়ে, তারা সবাই ঢাকা থাকে। তো মানুষের বাড়িতে জিয়ের কাজ করে তার সংসার চলে, এই হিসেবে কি তার পাওয়ার উপযুক্ততা নাই আপনার দৃষ্টিতে? আছে, আমি দেখি যে বাস্তবতা দেখি যে এই মহিলা অনেক সময় বাহিরে থাকে, যে সময় সরকারি সাহায্য হয় তখন খুঁজে পাওয়া যায় না, মহিলাকে থাকে না। আচ্ছা, কিন্তু আমি আমার জানার মতে গত বছর যখন 2017 সালে শনি হাওয়ার ডুবছে, বিভিন্ন হাওয়ার ডুবছে, তখন গভর্নমেন্ট একটা পলিসি দিয়েছে যে আমাদের কৃষককে 500 টাকা দেবো, 30 কেজি চাল দেবো। তখন এই ওনাকে উনি কোনো জমিনও করে না, ও বন্যার মাঝে কাজ করে রাখা, আমরা এই মহিলাকে 500 টাকা 30 কেজি চাল এক বছর বড় পাইছে। তো উনি যদি বলে পাইছে না, বাস্তবতা আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, আমরা এই এলাকার যে ইউপি মেম্বার ইউনিয়ন পরিষদের সদস্য তার কাছ থেকে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা চলুন চলে যাই সেই অসহায় মহিলা জাহানারার কাছে, তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাহানারা বেগমের কি বক্তব্য তার কাছ থেকে জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের সামনে হাজির হয়েছেন সেই অসহায় নারী জাহানারা বেগম। আমরা ইতিমধ্যে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই এলাকার যে একজন ইউপি মেম্বার আছে মতি মিয়া, তার সাথে আমরা কথা বলছি। এখন চলুন মতি মিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা জাহানারা বেগমের কি বক্তব্য তার কাছ থেকে শুনি। আমরা তো ইতিমধ্যে মতি মেম্বারের সাথে কথা বললাম, তিনি বললেন আপনারা সবসময় দান দিতেছে, সরকারি সাহায্য যখন আসতেছে পাইতেছেন, তো আপনার আপনার এই ব্যাপারে বক্তব্য কী? না, আমার লাল টেরি পয়সা দিচ্ছেন, আমার চেয়ারম্যানে দিচ্ছে, ওই যে আর মুর্শি নিয়ে সময় দিচ্ছে, আর এই পর্যন্ত কই যাচ্ছ না মোদী মেম্বারে একটা চাল। কতদিন এই এই আপনার সাহায্যটা কতদিন আগে পাইছেন? পাইছি ও 2 বছর আগে। 2 বছর আগে, মানে এই 2 বছরের পরে ভিতর আর কোনো কিছু পাইছেন? 20 বছর থেকে যেতে কে পাই না। মানে 2 বছর আগে পাইছেন, এর ভিতর আর কিছু পান নাই? না, এক কেজি চাল না, মানুষের ঘরে দাদা টুকা। আচ্ছা আচ্ছা,
শুকরিয়া দর্শক, আমরা জানতে পারতেছি এখানে অনেক ভেজাল আছে, যাক ভেজালটা আমরা জানার দরকার নাই, এখানকার যারা জনপ্রতিনিধি আছে তারা বুঝবে। তো আমরা এই অসহায় মহিলার পাশে যদি সাহায্য করার মতো কোনো সাহায্যকারী ব্যক্তি, সুরুদেবান ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই আপনারা এগিয়ে আসবেন আশা করি। আমরা এখন ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি তাদের তার সাথে কথা বলে আপনারা ইচ্ছে করলে সাহায্য করতে পারবেন। আপনার নাম্বারটা বলুন। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে নাম্বারটি পেয়ে গেছি, আপনারা নাম্বারটি একটু মনোযোগ দিয়ে শুনুন, 01731530-4985। আমি নাম্বারটি আবারও বলতেছি, 01315-30-4985। নাম জাহানারা, আমরা এই অসহায় মহিলার জীবন বৃত্তান্ত তুলে ধরলাম। আপনারা যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে আশা করি অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন। দেখতে পারতেছেন বন্যা পরিস্থিতি নিয়ে ওনার কী অবস্থা, খুবই অসহায়। নাম্বারটি আবারও বলতেছি, আপনারা শুনুন, 01315-30-4985। তো আজ এই পর্যন্তই, আমরা আবার অন্য কোথাও অন্য কাউকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।